হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি দেবত্রিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব ডাউহিল থেকে আমরা ডিরেক্টলি দার্জিলিং গেছিলাম সেই জার্নিটা। তো রাস্তা আবার পেয়ে গেছিলো আমাদের খুব খিদে, তাই আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম। তো দেখতে থাকো ব্লগটা। আমরা এখন এসেছি একটা ক্যাফেতে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। আর জাস্ট ভিউটা দেখো গাইস, তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আর ঠান্ডা আছে, এতক্ষণ তো ঠান্ডা লাগছিল না, বাট এখন ঠান্ডা আছে। আর জাস্ট ভিউগুলো দেখো তোমরা, ভিউগুলো দেখো জাস্ট অসাধারণ। ওই পেছনে আছে ক্যাফেটা, তো চলো ওখানে এখন আমরা যাই, কিছু খাওয়া দাওয়া করি। আর কি বলবো, আমি তো স্পিচলেস গায়ে, মারাত্মক ঠান্ডা। আর মাম্মামকে দেখো একটু খালি, আর টুপিটা গাড়িতে ছিল আগা করেই, সেই কারণে খুব ঠান্ডা। আর ইনি কি করেছে, ইনি তো কোটই আনেনি, জাস্ট খালি ওটা পরেছে, তার উপরে কোটটা পরার কথা ছিল সেটাই আনেনি, কি আর বলবো। তো আমরা চলে এসেছিলাম মার্গারেটস ডেকে। তো এই ক্যাফেটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। সামনে কত ফুল দিয়ে সাজানো, আর আমি সাইডটাও চলে গেছিলাম, সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা সব ফুল গাছ দিয়ে। আমার তো বেশ ভালো লাগছিল ক্যাফেটা দেখতে। আর ভেতরটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর, আমি তোমাদেরকে কি বলবো। আর এই ক্যাফেতে কিন্তু তোমরা নানা রকম ফ্লেভারের চা পাতাও কিনতে পেয়ে যাবে এখান থেকে, খুবই সুন্দর ইউনিক একটা ক্যাফে। তো এই হচ্ছে সাইড দিয়ে যাওয়ার রাস্তাটা যেখানে তোমরা পেয়ে যাবে ক্যাফেটা, মানে বসে সবকিছু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর জাস্ট এত অসাধারণ ভিউ ছিল, পুরো কাঁচ দিয়ে ঘেরাও ছিল ক্যাফেটা, আর চারিদিকে এত সুন্দর ভিউ ছিল, জাস্ট ওয়াও। এই ভিউগুলোতে দাঁড়িয়ে আমি প্রচুর ফটো তুলেছি, প্রচুর রিলসের ক্লিপ নিয়েছি, তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। আমার ইনস্টাগ্রামের নামটা আমি এখানে মেনশন করে দেবো। আর এখানে আমাকে দীপদা একটু হেল্প করে দিচ্ছিল দরজাটা খুলতে, আমি বললাম যে আমি একটু পুরো অ্যাম্বিয়েন্সটা নেবো, তো তুমি আমাকে একটু হেল্প করে দাও। তো এই জায়গাটা প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের, আমি কি বলবো। আর দাদা, মা, বৌদি ওরা তো আগে এসেই বসে গেছিলো ক্যাফেতে ঢুকে। আর এখানে তোমাদের একটু চারটাও দেখিয়ে দিলাম, আর ওখানে দাদা একটু বসে আছে, আর এখানে বসে আছে বৌদি, মাম্মাম আর মা। আর মাম্মামকে দেখো, পুরো জাপানিজের মতো লাগছে ওকে দেখতে, এত পরিমাণ ঠান্ডা ছিল যে ওকে আমরা পুরো চাদর দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম যাতে ওর কোনো প্রবলেম না হয়। যত আমরা গাড়ি নিয়ে ওপরে উঠছিলাম তত যেন ঠান্ডাটা আমাদের আরও বেশি করে লাগছিল। তো যাই হোক, এখন আমরা অর্ডার দিয়ে নিয়েছি, এবার আমরা বসে একটু গল্প করছিলাম সবাই মিলে। জাস্ট মেনু কার্ডটা দেখো, এত ইউনিক ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। আর সব কিছু তোমাদের দেখিয়েও দিচ্ছিলাম যে কী কী খাবার পাওয়া যায়। এই ক্যাফেতে আমরা মেনলি ঢুকেছি বৌদির জন্য, কারণ বৌদির এই ক্যাফের থেকে সসেসটা প্রচণ্ড ভালো লাগে, আর ওনার জন্য এখানে ঢোকা। চলো এবার তোমাদের খুব ভালো মতো করে আমি পুরো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। আমার এত ভালো লেগেছে যে আমি আবারও সুন্দরভাবে ক্লিপগুলো নিয়েছিলাম। আমরা ভেতরে বসেছিলাম, কিন্তু তোমরা যদি চাও বাইরেও বসতে পারবে, আমার তো খুব ভালো লেগেছে, তোমরা একবার হলেও এখানে ভিজিট করে এসো। এদিকে আমাদের খাবারও চলে এসেছে, আমি অর্ডার করেছিলাম হট চকলেট, আর বৌদি তো জানোই কিসের জন্য এসেছে, সসেস, তো সেটাই অর্ডার করেছে। এবার তোমাদের সাথে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করবো। তো আমি তো ভাবলাম খুবই টেস্টি হবে খেতে, বাট কারোরই ভালো লাগেনি। এবার আমার ট্রাই করার পালা ছিল, মুখটা দেখে বুঝতেই পারবে যে একদমই ভালো লাগেনি। তো তারপর আমি ভালো রিয়াকশন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বৌদির খুবই ভালো লেগেছে, কিন্তু এটা খেতে এত পোড়া পোড়া একটা স্মেল আসছিল, আমার একদমই ভালো লাগেনি। এদিকে মিরর দেখে লোভ সামলাতে না পেরে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর ডিরেক্টলি আমরা চলে গেছিলাম দার্জিলিং এর অন্ধকার হয়ে যাওয়াতে রাস্তার আর কোনো ভিডিও করিনি। গাইজ, আমরা এখন একটা থাকার জন্য হোমস্টেতে চলে এসেছি, আর এত পরিমাণ ঠান্ডা কথাই বলতে পারছি না আমি। আমাদের দার্জিলিং পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 1:30 বেজে গেছিলো, আর আমরা কিন্তু ঘুম ভঞ্জনের সাইডটায় থেকেছিলাম। এই হোমস্টেটা হচ্ছে ঘুম ভঞ্জনের সাইডে। বাইরে অন্ধকার হয়ে যাওয়াতে আমি কিছুই দেখাতে পারলাম না, তো কালকে সকালে তোমাদের সবকিছু শেয়ার করব। তো এই যে রুমটা দেখালাম ওখানে হচ্ছে দাদা, আর এই যে এই দাদাটা থাকবে, আর আমরা এখানে থাকবো। বৌদি দেখেন এসেই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে না মানে কত, বৌদি তো আরো লেভেলের লোক, যে শুধু হচ্ছে জাস্ট একটা কি বলবো সোয়েটার টাইপের পরেছেন, ওপরে কোট ঠোট কিছু নেয়নি, এত ঠান্ডা যে কথা বলা চারটিখানি ব্যাপার। আর আমাদের রুমটাও কিন্তু অসাধারণ সুন্দর, তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আমাদের রুম টুরটা করাবো। এ হচ্ছে আমাদের কটেজ টাইপের হোমস্টে, যেটা সকালে হলে আরও ভালো করে তোমরা দেখতে পারবে। পাশাপাশি আমরা দুটো রুমই নিয়েছিলাম, তো এই হচ্ছে একটা রুম যেটা তোমরা আগেই তো দেখলে, তাও আমি আরেকবার দেখাচ্ছি। আর এই সাইডে কিন্তু একটা সিঙ্গেল বেড পেয়ে যাবে। তোমরা একটা রুম নিলে কমসে কম 4 জন তো তোমরা থাকতেই পারবে একদম সুন্দরভাবে, কোনো প্রবলেম হবে না।
খুবই পরিষ্কার ছিল, খুবই সুন্দর, প্রচুর ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল যাতে তোমাদের কোনো রকম ঠান্ডা না লাগে, মানে আমাদের সত্যি কথা বলতে কোনো রকম প্রবলেম হয়নি। আর এই সাইডে একটা টেবিলও আছে, তোমরা চাইলে কিছু খেতেও পারো, আর একটা সুন্দর মিরর আছে, তোমরা এখানে রেডি হতে পারবে। এখানে তোমরা ইউজ করার জন্য কিন্তু জুতোও পেয়ে যাবে, এই ব্যবস্থাটা খুবই ভালো। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা পরিষ্কার থাকা খুবই জরুরি, আর খুবই পরিষ্কার ছিল, গিজারও ছিল, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এই সাইডে বেসিনও আছে। তোমরা যদি কখনো দার্জিলিংয়ে আসো তাহলে এই হোমস্টেটায় তোমরা অবশ্যই থাকতে পারো, আমি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো। বেশ কাজের কাজ করে হাত মোজাটা এনেছিলাম, দাঁড়াও আমার এটা খোলো আগে, এই যে এটা খোলো, নয়তো যে কি হতো অবস্থা, দাঁড়াও। এই এটা আমি কিনেছিলাম ভুটিয়া মার্কেট থেকে, মানে আমি কিনিনি, আমাকে এটা আমার পিসা দিয়েছে, আমাকে গিফট করেছে, যাই হোক খুবই কিউট। হোমস্টেটা এসে আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এই হোমস্টের যিনি মালিক তার ব্যবহার এত ভালো, আর উনিও এত ভালো একটা মানুষ, বারবার এসে আমাদের জিজ্ঞেস করছিল কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, কোনো রকম কিছু লাগবে কিনা, কিছু লাগলেকে বললে সেই দাদাই আমাদেরকে এনে দিচ্ছে, তো এই সাহায্যগুলোই কজন করে বলো। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি কেউ দার্জিলিংয়ে আসো তাহলে এই হোমস্টেটায় তোমরা স্টে করতে পারো, আমি নামটা তোমাদের এখানে মেনশন করে দেবো, কারণ আমি ভুলে গেছি, নামটা মেনশন করে দেবো। আর এত ঠান্ডা, আমরা এতক্ষণ ব্ল্যাঙ্কেটের এখানে শুয়েছিলাম, আর পুচকুটা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, আর আমাদের সবচেয়ে বেশি কষ্ট কেন হচ্ছে, কারণ আমরা কোনো রকম কোনো ড্রেসই আনিনি, তো সেই কারণে আমাদের ব্ল্যাঙ্কেটটা নিয়েই মানে ঘুরতে যেতে হবে কালকে সকালে, যাই হোক। এদিকে আমাদের পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তাই আমরা ম্যাগি স্যুপ আর ম্যাগি ফ্রাই অর্ডার করেছিলাম, আর পাহাড়ে সবকিছুই মানে খুবই টেস্টি লাগে, এত টেস্টি হয়েছিল ম্যাগিটা খেতে। গাইস এখন আমরা যাচ্ছি নিচে খেতে, আর আস্তে আস্তে কথা বলছি কারণ মাম্মাম ঘুমাচ্ছে, আর এত ঠান্ডা, আমি তোমাদেরকে বারবার বলছি, মানে আমি কি বলবো, আমার তো দাঁতে দাঁত লেগে যাচ্ছে, আমি টুপি পরেছি, চাদর পরেছি, এখন যাই, প্রচন্ড খিদে পেয়েছে, যাই খেয়ে আসি। তুমি খেয়েছো? এই যে, এই যে দেখো, আগে আগে খাওয়া দাওয়া করা কমপ্লিট। এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে কি দেখি, দাঁড়াও, ও ডাল আছে, বাহ খুব সুন্দর। এখানে আছে হচ্ছে মাংস, মাংস আছে, মানে অর্ধেকটা তো আমার দাদাই খেয়ে গেছে মনে হয়। এখানে আলু ভাজা আছে, ব্যাস জমজমাট খাওয়া দাওয়া। এখানে স্যালাডও আছে, তাড়াতাড়ি খাবো গাইস, প্রচন্ড ঠান্ডা, আমি তাড়াতাড়ি খেয়ে আগে ওপরে যাই, ব্ল্যাঙ্কেটের নিচে থাকবো। চলো গাইস আজকের মতো গুড নাইট, কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে, আর আমি এখন ঘুমিয়ে পড়েছি কারণ ঘুমটা খুব দরকার, মানে ঘুমোবো এখন। আর কালকে আমরা যাবো সকাল 7টায়, আমাদের গাড়ি আসবে, মানে আমরা গাড়ি নিয়ে এসেছি, বাট আমরা ভাড়া করেছি এখানে গাড়ি, কারণ আমরা তো খুব একটা জায়গা চিনবো না, তো ওরা আমাদের বলেছে 8টা জায়গা আমাদের ঘোরাবে, তো ব্যাস ওটাই, তো আমি আর মা এই রুমে ঘুমিয়েছি, আর পাশের রুমে ওরা আছে। তো চলো টাটা, গুড নাইট।